হ্যালো বন্ধুরা আপনার মোবাইলটা কি ওয়াটারপ্রুফ যদি না হয় এবং কোনো প্রকারে যদি আপনার মোবাইলটি আপনার পকেট থেকে বা আপনার হাত থেকে জলে পড়ে যায় অথবা বৃষ্টিতে যদি আপনি ভিজে যান এবং আপনার মোবাইলের মধ্যে যদি যদি কোনোরকমভাবে জল ঢুকে যায় এবং আপনার মোবাইলটি যদি বন্ধ হয়ে যায় তৎক্ষণাৎ আপনি কি করবেন বন্ধুরা এমনটি আমার সঙ্গে হয়েছিল এবং আমি কি করেছিলাম আমার মোবাইলটিকে পুনরায় ঠিক করার জন্য তার সম্পূর্ণ প্রসেসটি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডিআর ইউটিউব চ্যানেল আর ওইসিএসডি আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ রইল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সর্বপ্রথম সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা মোবাইলে জল ঢুকে গেলে বা মোবাইল যদি বন্ধ হয়ে যায় তাহলে সর্বপ্রথম আমরা কি করি না কোনোভাবেই মোবাইলটিকে জল থেকে তুলে নিয়েই সেই মোবাইলটিকে উপর থেকে মুছতে আরম্ভ করে দিই এবং হালকা শুকনো করার পর মোবাইলটিকে পাওয়ার অন করার চেষ্টা করি এবং দেখতে থাকি মোবাইলটি ঠিক আছে কি না তো বন্ধুরা আমি আপনাদেরকে সলিউশন দেব যদি আপনাদের এইরকম হয় তাহলে কিন্তু একদমই আপনারা মোবাইলটিকে মুছে পাওয়ার অন করার চেষ্টা করবেন না বন্ধুরা সর্বপ্রথম আপনারা করবেন কি মোবাইল যদি আপনার জলে ডুবে যায় তাহলে সেই মোবাইলটিকে হাতে করে তুলে নেবেন এবং সঙ্গে সঙ্গে মোবাইলটিকে ঝাড়তে থাকবেন এবং তার মধ্যে যতটুকু জল বের করা সম্ভব বের করে ফেলবেন এবং আপনার মোবাইলটি যদি রিমুভেবেল ব্যাটারি হয় অর্থাৎ ব্যাটারি খোলা যায় তাহলে সঙ্গে সঙ্গে মোবাইলের ব্যাটারিটি খুলে ফেলবেন এবং সেটিকে পাশের কোনো যদি ল্যাম্প থাকে সেই ল্যাম্পের আলো দিয়ে শুকনো করবেন অথবা যদি দিনের বেলাতে হয় তাহলে আপনি সূর্যের আলোতে শুকনো করবেন এবং ড্রাই করবেন তো এটি ছিল প্রথম সলিউশন এবং বন্ধুরা আপনাদের মোবাইল যদি নন রিমুভেবেল হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা একই প্রসেস অ্যাপ্লাই করবেন মোবাইলটিকে নেবেন শুকনো করবেন এবং চেষ্টা করবেন সূর্যের রোদে শুকনো করার তো বন্ধুরা সেক্ষেত্রে কি হয় যদি এই রকম সলিউশন আপনারা করতে চান তাহলে কিন্তু আরও একটি সমস্যার মধ্যে থেকে থাকে সেটি হল ধরুন ভিতরে ডিসপ্লেতে কোনো জায়গায় জল জমে গেলে সেটি বাষ্প আকারে তার ভিতরটিকে ঘোলা করে দেয় অর্থাৎ ডিসপ্লের কালারটিকে চেঞ্জ করে দেয় এবং ক্যামেরা বা লেন্সের যে সমস্ত কাঁচগুলি রয়েছে আস্তরণ সেগুলিকে ঘোলা করে দেয় তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ সলিউশন পাই না তাই বন্ধুদের কাছে অনুরোধ এমন অবস্থাতেও কিন্তু আপনারা পাওয়ার অন করার চেষ্টা করবেন না যেটি আমরা সাধারণত ভুল করে থাকি তো বন্ধুরা যখনই আপনারা এই রকম ভুল করবেন অর্থাৎ পাওয়ার অন করার চেষ্টা করবেন সাথে সাথে কিন্তু আপনাদের মোবাইলের পাওয়ার আইসি নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ আপনার কিন্তু মোবাইলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে বা আপনার চার্জার আইসি যে প্রবলেমগুলো সেগুলোও দেখা দিতে পারে তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা কী করবেন মোবাইলটিকে নেবেন মোবাইল সুইচ অফ অবস্থাতেই থাক এবং মোবাইলটিকে করবেন কি ভালোভাবে শুকনো করার চেষ্টা করবেন এবং সাথে সাথে আপনার নিকটতম যদি কোনো রকম মোবাইল দোকান থাকে বা সার্ভিস সেন্টার থাকে সেখানে নিয়ে যাবেন তো বন্ধুরা ওখানে নিয়ে গেলে ওনারা কী করবেন না ওই মোবাইলটিকে সঙ্গে সঙ্গে খুলে সেই মোবাইলটিকে ওয়াশ করে দেবে এবং সমস্তভাবে ড্রাই করবে অর্থাৎ মোবাইলের সার্কিটটিকে ঠিক করবে এবং চেক করার পরে তবে আপনার মোবাইলটিকে অন করবে তো বন্ধুরা এক্ষেত্রে খরচটা অনেক কম হয়ে যায় কিন্তু যদি আপনি চেষ্টা করেন যে আপনার মোবাইলটি জলে ডুবে গেছিল এবং দ্বিতীয়বার আপনি পাওয়ার অন করার চেষ্টা করেন মুছে নিয়ে যে ঠিক আছে কি না দেখব রকম অবস্থায় কিন্তু আপনার মোবাইলটি আরও বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার কি যখন মোবাইলটি এমন প্রবলেম হয়েছিল আমি কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইলটিকে তুলে সুইচ অফ অবস্থাতেই দোকানে নিয়ে গেছিলাম মুছে তো দোকানদার আমার মোবাইলটি নিয়ে খোলে এবং মোবাইলটিকে ড্রাই করে দিয়ে একটু ওয়াশ করে দেয় এবং দেওয়ার পরে আমার মোবাইলটি পুনরায় আবার ঠিক হয়ে যায় আগের মতো এবং বর্তমানে আমি আমার এই মোবাইল থেকেই ভিডিও বানিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা কিন্তু আপনাদের মোবাইল যদি কোনোভাবে জলে পড়ে যায় বা জল ঢুকে যায় তাহলে কিন্তু পাওয়ার অন করার চেষ্টা করবেন না এতে করে আপনার মোবাইলে অনেক ক্ষতি হতে পারে তাই বন্ধুরা পাওয়ার অন না করে আপনারা সরাসরি দোকানে নিয়ে যান এবং সেখান থেকে ওয়াশ করিয়ে নিন তো বন্ধুরা এই ছিল আজকের সলিউশন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন বেশি বেশি করে শেয়ার করুন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক